প্রিয় শিক্ষার্থী, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের প্রথম পর্বের সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এই COVID-19 মহামারী অবস্থায় আমরা এই ফিজিক্যালি ক্লাস না নিয়ে অনলাইনে ক্লাস নিতে বাধ্য হচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ সিরাজুল হক, ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আমার সাথে সপ্তাহে একদিন তোমাদের ক্লাস নেওয়া হবে, সেটা হলো ইলেকট্রিক্যাল টেকনোলজি, সিভিল টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, এনভায়রনমেন্ট টেকনোলজি এবং কম্পিউটার টেকনোলজি। এখানে হচ্ছে আমার নাম হলো মোহাম্মদ সিরাজুল হক। আমি রোববারে ক্লাসটা নেব 10:45 থেকে। তার সাথে এই সপ্তাহটা আটটা দিন ক্লাস নেবে আমাদের সুবর্ণা বুধবারে। আমরা দুই শিক্ষক মিলে সপ্তাহে দুই দিন এই সাবজেক্টটা সকল ডিপার্টমেন্টের সাথে কন্ট্যাক্ট করব, সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার টেকনোলজি, এনভায়রনমেন্ট টেকনোলজি এবং ইলেকট্রনিক্স টেকনোলজি। আমাদের সাবজেক্ট কোডটা হলো 66711। এই সাবজেক্ট কোডটা হলো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জন্য, আর 66712 এই সাবজেক্টটা হলো সিভিল টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি এবং এনভায়রনমেন্ট টেকনোলজির জন্য। তো আমরা সাবজেক্ট কোডটার সাথে পরিচিত হয়ে নিলাম। সাবজেক্টের ভিতরে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে সাবজেক্ট সেটা হলো বেসিক ইলেকট্রিসিটি, আর সিভিল, কম্পিউটার, এনভায়রনমেন্ট এবং ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সাবজেক্টের নাম হলো ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি সাবজেক্ট কোডের সাথে প্রথমে একটু পরিচয় করে দিচ্ছি। এই ডবল সিক্স এর প্রথম সিক্সটা হলো এটা 2016 সংবিধান অনুযায়ী, আর 67 এটা হলো টেকনোলজি। এই টেকনোলজিটি বলতে বোঝায় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সাবজেক্ট এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে বোঝায়। আর 1 হলো ফার্স্ট সেমিস্টার, 2 হলো ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এইসব টেকনোলজির জন্য দুটা ফার্স্ট সাবজেক্ট, আর ইলেকট্রিক্যাল টেকনোলজির জন্য 1 নম্বর সাবজেক্ট। এটা হলো আমাদের সাবজেক্ট কোডের পরিচিতি। আজকে আমরা এই সাবজেক্টে কিভাবে মার্কগুলো ডিস্ট্রিবিউশন হবে, যেহেতু আমাদের জেনারেল সিস্টেম এবং টেকনিক্যাল সিস্টেমের মধ্যে একটু পার্থক্য আছে, আমরা যদি সিস্টেমটা না বুঝি তাহলে আমাদের লেখাপড়াটা অনেক কষ্টকর মনে হবে। এজন্য আমরা আগে যদি সিস্টেমটা ফ্যাসিলিটিটা জেনে নিই, লেখাপড়াটা আমাদের এই টেকনিক্যাল সিস্টেমে খুবই ইজি। আমাদের এই সাবজেক্ট কোডে ইপিসি বলা হয়। টিপিসি টি মানে হলো থিওরি, পি মানে হলো প্র্যাকটিক্যাল, আর সি মানে হলো ট্রেনিং। এটা টিপিসি দ্বারা হয় 3-3-4। এটা হলো থিওরি, সপ্তাহে 3টা থিওরি ক্লাস হবে। তৃতীয় হলো 3 ঘন্টার একটা প্র্যাকটিক্যাল ক্লাস সপ্তাহে একদিন। চার মানে হলো 4 ক্রেডিট। 4 ক্রেডিটের অর্থটা হলো একটা 200 মার্কের সাবজেক্ট। তাহলে এই 200 মার্কটা কিভাবে ডিস্ট্রিবিউশন হয়, আমি মার্ক ডিস্ট্রিবিউশনটা আজকে দেখাবো, যাতে আমাদের কোর্সটা বোঝার সুবিধা হয়, আমাদের ক্লাসগুলো করার সুবিধা হয়, আমাদের কিভাবে পাস করা ইজি সেটাও বোঝা যাবে এর মাধ্যমে। টোটাল মার্ক 200। এটাকে আমরা ডিস্ট্রিবিউশন করবো কিভাবে, থিওরি হবে 50, প্র্যাকটিক্যাল হলো
কিউরি হলো 150, পেটি হলো 50। এই কিউরিটা আবার এটার টিএম কিউরি ফাইনাল সর্বোচ্চ সম্পন্ন পরীক্ষা যেটা হবে সেটা হলো 90। আর টিসি এটা হলো 60। এই 150 মার্কে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হলো তাত্ত্বিক ধারাবাহিক এটার জন্য 60 মার্ক থাকবে, আর তার থেকে একটা সর্বোচ্চ মানের পরীক্ষা হবে একেবারে বোর্ড ফাইনাল করতে এটা হলো 90 মার্কের উপরে। এই 60 মার্কের উপরে মিডটার্ম হবে 30 মার্ক, আর কুইজ টেস্ট হবে 6 মার্ক, ক্লাস টেস্ট হবে 9 মার্ক, অ্যাটেন্ডেন্স 5 মার্ক এন্ড বিহেভিয়ার। টোটাল হলো আমাদের এই সেশনটা হলো 30 মার্ক, আর একটা মিড টার্ম ফর ফর মধ্য পর পরীক্ষা হবে সেটা হলো 30 মার্ক। টোটাল হলো আমাদের এই তাত্ত্বিক ধারাবাহিক থিওরি কন্টিনিউয়াস 60 মার্ক, আর থিওরি ফাইনাল 90 মার্ক। এই হলো আমাদের 150 মার্কের ডিস্ট্রিবিউশন। প্র্যাকটিক্যালের ভিতরে এটা কি আমরা প্র্যাকটিক্যাল ফাইনাল হবে 25 মার্ক, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হবে 25 মার্ক। এই 25 মার্ক ভিতরেই অ্যাটেন্ডেন্স, বিহেভিয়ার, জব রিপোর্ট এই সবগুলো মিলে হবে আমার 25 মার্ক, এবং ফরওয়ার্ড সম্পন্ন পরীক্ষা হবে এই 25 মার্ক। তাহলে এই হলো আমার টোটাল সেমিস্টার সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশন। আমাদের আমরা যেভাবে 9-10 এসএসসি পাস পার করে আসছি, আমাদের বোর্ড পরীক্ষা একদম সরাসরি 200 মার্কের হবে না, আমাদের ধারাবাহিক এবং প্র্যাকটিক্যাল সব মিলিয়ে আমাদের পাস করতে হবে, এবং পুরোটার মার্কই হলো 200 মার্ক, এবং প্রত্যেকটা প্র্যাকটিক্যাল এবং ফাইনাল সম্পূর্ণ ইন্ডিভিজুয়ালি পাস করতে হবে। আমাদের পাশের পার্সেন্টেজটা হলো 40%, পাস মার্ক হলো 40%। আমাদের যে কোনো একটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মার্কের 40% পেয়ে পাস করতে হবে। তাহলে এই হলো 200 মার্কের মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি দেখালাম কিভাবে আসতে হবে। এখন আমাদের সাবজেক্ট পরিচিতি এবং আমরা যে বাজারের বইগুলো পাওয়া যায় এগুলো আসলে তো পাঠ্যপুস্তক নয়, সেগুলো হলো নোটবুক। রেফারেন্স বুক হলো আমাদের টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি, এটা বিএল সেরেজা। লেখকটা হলো বিএল দাদা, এটাই হলো আমাদের মূলত রেফারেন্স বুক। আর বাজারে আমাদের এটা কিছু নোটবুক আকারে বই পাওয়া যায়, যে কোনো একটা কোম্পানির যে কোনো একটা লেখকের বই পড়লে এখানে সিলেবাস অনুসারে বইটা বইগুলো বাজারে বইগুলো লেখা আছে। আমরা তোমরা যেটা খুশি মন চায়, যে লেখকের মন চায়
যেকোনো একটা লিখে ফেলতে পারো। কিন্তু আমাদের রেফারেন্স বুকগুলো হলো মূলত ইংলিশ বুক, এখানে আমাদের 9-10-এর মধ্যে কোনো কোর্ট কর্তৃক কোনো নির্দিষ্ট বই নেই, এগুলা যে সিলেবাসটাই নির্দিষ্ট সিলেবাসটা কভার করতে হবে, যে কোনো বই পড়ে আমরা সিলেবাসটাই ফলো করব। আমাদের প্রথমে আসি এই ইলেকট্রিক্যাল সাবজেক্টটা কেন, এটার একটু ভূমিকা বলতে হয়। আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা আসবো আমরা এই বেসিক ইলেকট্রিসিটি দিয়েই আমাদের সূচনা হবে, কিন্তু অন্যান্য যারা ডিপার্টমেন্ট আছে আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলবো যে আমরা এখানে ডিপার্টমেন্ট আছে সিভিল টেকনোলজি, সংক্ষেপে সিভিল বলা হয়, 2 নম্বর হলো ইএনটি, 3 কম্পিউটার টেকনোলজি, ইলেকট্রিক্যাল টেকনোলজি তো আছে। ইলেকট্রিক টেকনোলজির জন্য এই সাবজেক্ট হলো মেজর সাবজেক্ট, কিন্তু অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে আমাদের সিভিল টেকনোলজি, ইলেকট্রনিক্স টেকনোলজি, কম্পিউটার টেকনোলজি এবং এনভায়রনমেন্ট টেকনোলজি, এদের সাথে এদের জন্য এই সেট হলো নেগেটিভ সাবজেক্ট। মানে বেসিক ইলেকট্রিসিটি সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে, যে কোনো শিল্প কারখানায় বা আমাদের বাসা বাড়িতে যেখানে আমরা ব্যবহার করি না কেন আমাদের সর্বোপরি ইলেকট্রিকের সাথে একটা জীবনের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। তো আমরা এই ইলেকট্রিক সম্পর্কে যদি ন্যূনতম ধারণা না থাকে তাহলে আমরা এই বাস্তব প্রত্যেকদিন জীবনের জীবন চলাচল করতে কি করতে গিয়ে আমরা সম্মুখীন হব বা কিভাবে সমাধান হবে সেটা আমরা জানতে পারবো এই সাবজেক্টটা আমরা জেনে। এটা মূলত বেসিক ইঞ্জিনিয়ারিং এর একটা বেসিক সাবজেক্ট। আমরা ইলেকট্রিক্যাল একদম অন্যান্য ডিপার্টমেন্ট যারা আছে আমরা কিছু শিখবো না, সামান্য কিভাবে একটা সিরিজ সার্কিট, একটা একটা বাতি কিভাবে জ্বালাতে হয়, একটা বাতিকে দুইভাবে দুই জায়গা থেকে কিভাবে জ্বালাতে হয়, কিভাবে আমরা কারেন্ট মাপবো, কারেন্টের একক কি, ভোল্টেজের একক কি, কিভাবে ভোল্টেজ মাপবো, পাওয়ার একক কি, তারপরে হলো পাওয়ার কিভাবে মেজারমেন্ট করা হয়, যে আমাদের প্রত্যেক মাসে আমরা বিদ্যুৎ বিল দিই, এটা শুধু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট বিদ্যুৎ বিলটা দেয় না, এটা আমরা সব ডিপার্টমেন্টের ছেলেরা এবং যারা এই ইলেকট্রিক সম্পর্কে লেখাপড়া করেও না তারা কিন্তু মাস শেষে একটা বিদ্যুৎ বিলটা দেয়। কিন্তু সেই বিদ্যুৎ বিলটা কিভাবে হয়, প্রসিডিউরটা কিরকম, আমরা এই সাবজেক্টের মাধ্যমে এই কোর্সের মাধ্যমে সেই বিদ্যুৎ বিলটা কিভাবে তৈরি করা হয় সেই সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে এই জন্য বলতেছি এই ইলেকট্রিক সাবজেক্টটা সবার ইঞ্জিনিয়ারিং ছাড়াও যারা ইঞ্জিনিয়ারিং করে না তাদের জন্য এই ইলেকট্রিক্যাল জিনিসটা জীবনের সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত হয়ে পড়ে। এই জন্য আমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট টেকনোলজির বাইরেও বা এই টেকনোলজিদেরকে আমরা এই সাবজেক্ট সম্পর্কে সম্যক ধারণা দিয়ে থাকি। তাহলে এই ভূমিকাটা বললাম, আমরা ইলেকট্রিক্যালের যে কোর্স স্ট্রাকচার গুলো আছে আমাদের বিশুদ্ধভাবে আলোচনা করবো এই নেক্সট ক্লাস গুলোতে, এবং আমরা সেটাতে বিস্তারিত ভাবে আলোচনা হবে কি মানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ। আমি যখন এই যে সফটওয়্যার ডিজিটাল কন্টেন্ট দিয়ে যখন আলোচনা করব ক্লাস নেব তখন
তখন আমি স্লাইড অনুসারে দিয়ে দিব। এবং আমাদের এই আজকের এই সাবজেক্টের সিলেবাসটা আমাদের যে একটা বোর্ড আছে বিটিভি বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, এটার ওয়েবসাইটেও আমাদের এই ফার্স্ট সেমিস্টারের সকল পর্বের ছেলেদেরকে একটা রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো ওয়েবসাইট ঢুকে যে প্রথম পর্বের সিলেবাসটা ডাউনলোড করে নেওয়ার জন্য। ওই সিলেবাসের ভিতরে আমাদের আজকের আমি যে আলোচনা করলাম এগুলো দেওয়া আছে, প্লাস কোর্সের স্ট্রাকচার এবং সিলেবাস পুরোটাই দেওয়া আছে। আমাদের বাজারে যে বইগুলো পাওয়া যায় এটা মূলত সিলেবাস অনুসারে তৈরি করা হয়েছে, ওই বইটা ফলো করলে হয় এবং ওই বইটা কিভাবে লিখছে সেটা জানতে হলে আমাদের সিলেবাসটা জানতে হবে। সিলেবাসের মধ্যে আমাদের আরো বেশ কয়েকটা রেফারেন্স বইয়ের নামও দেওয়া আছে, তো সেখান থেকে আমরা বইগুলা যদি বাজার থেকে এগুলা ইংলিশ লেখকের এই সংগ্রহ করে নিই তাহলে আমাদের লেখাপড়াটা করা ইজি হবে। সেই জন্য আমাদের আজকে আমি সরাসরি পাঠ্যবই থেকে যাচ্ছি না, আমি শুধুমাত্র ছাত্র সম্পর্কে সম্বন্ধে ধারণা দিলাম। আমি প্রতি বুধবারে ক্লাসটা নেব রোববারে, আর বুধবারে আমাদের ক্লাস গুলো কন্ডাক্ট করবে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের আরেকজন শিক্ষক, তার নাম হলো সোহেল রানা, সে বুধবারে আসবে আর আমি রোববারে আসবো এই সাবজেক্টটা নিয়ে। তখন আমরা আমি আর সম্পর্কে বিশদভাবে আলোচনা করবো। এর যেটা আমাদের বই পুস্তক গুলা নেওয়া হয় নাই, তারা কিনো নাই বা সিলেবাস খাওয়া নাই, এটা সিলেবাস গুলা সাধারণত কলেজ থেকে এখন ফিজিক্যালি দেওয়া হওয়ার সুযোগ নেই। অনুরোধ করবো সবাইকে আমাদের বিটিভির ওয়েবসাইটে ঢুকে সিলেবাস, সিলেবাসের ভিতরে টেকনোলজি ভিত্তিক ঢুকে প্রত্যেকটা টেকনোলজি আলাদা আলাদা, সিভিল ইলেকট্রিক্যাল কম্পিউটার মেকানিক্যাল এনভায়রনমেন্ট সবাই আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা সিলেবাস দেওয়া আছে। সিলেবাস গুলো ডাউনলোড করে নিলে আমাদের কি কি অধ্যায় পড়তে হবে, কি কি চ্যাপ্টার আছে এগুলো আমি আলাদা রাখবো, আমরা নেক্সট ক্লাস গুলোতে এইভাবে চ্যাপ্টার ভিত্তিক আগে যাবো। তো আমি যদি প্রথম চ্যাপ্টার সম্পর্কে একটু আলোচনা করি, সম্যক ধারণা দিই, যেহেতু তোমরা অনেকেই বই পুস্তক কিনে ফেলছো বা অনেকের বাসায় বই পুস্তক আছে, তার একটু প্রথম চ্যাপ্টার বা আমাদের যে সিলেবাসের প্রথম চ্যাপ্টারটা আছে এটা হলো ন্যাচারাল ইলেকট্রিসিটি, বিদ্যুতের প্রকৃতি। যদি চ্যাপ্টার বলে আমাদের বা বই যারা কিনছো বা এই সিলেবাসের প্রথম চ্যাপ্টার 1-1 যদি আলোচনা করি এখানে বলা আছে এই বিদ্যুতের স্বভাব বলতেছে। তাহলে আসলে বিদ্যুতের স্বভাবটা কিরকম, আমার বডিতে দেয়া কি দেখা যাচ্ছে এটাও একটা বিদ্যুতের প্রভাব। আমার জামা তৈরি করতে বিদ্যুতের ব্যবহার হয়েছে, এটা বিভিন্ন ভাবে ব্যবহার হয়েছে, এটা ব্যবহার বলতে কি বলতে এটা হিট ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে, এটার জন্য কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, এটার জন্য ইলেকট্রোলাইট হিট ব্যবহার করেছে। তাহলে সে থেকে যদি আমি আলোচনা করি বিদ্যুতের ন্যাচারাল ইলেকট্রিসিটি বা বিদ্যুতের স্বভাব প্রকৃতি কি কি হইতে পারে, আমরা হিটিং বলতে পারি, আমরা কেমিক্যাল ইফেক্ট বলতে পারি, আমরা ম্যাগনেটিক ইফেক্ট বলতে পারি। ম্যাগনেটিক ইফেক্টের একটা যদি উদাহরণ বলতে চাই, যেমন আমাদের এই যে বৈদ্যুতিক ফ্যান গুলা চলতেছে সেখানে যে ইফেক্টটা কাজ করতেছে সেটা হলো ম্যাগনেটিক ইফেক্ট। তারপর আমরা মোবাইলে চার্জ দিচ্ছি, মোবাইল ব্যবহার করতেছি, সেখানে হলো আমাদের কেমিক্যাল ইফেক্ট। আমরা সেই ক্লাস 8 থেকে জেনে আসতেছি যে কেমিক্যাল ব্যবহার করে আমরা ছোট ছোট সেল তৈরি করতেছি, তাহলে আমাদের যে মোবাইলের যে সেলটা আছে সেটা একটা হলো কেমিক্যাল ইফেক্ট। তারপর আসি আমরা এই যে জামা কাপড় আমরা শুকিয়ে দিছি, এখন শীতকাল চলতেছে, আমরা অনেকে গরম পানি ব্যবহার করতেছি, তাহলে রুম গরম রাখতেছি, টেম্পারেচার বাড়াতেছি, তাহলে সেটা কি ইফেক্ট, সেটা হলো হিটিং ইফেক্ট। তাহলে আমি যদি বিদ্যুতের ন্যাচার সম্পর্কে বলতে পারি, এটা অনেক ধরনের কি কি আচরণ করে, অনেকগুলো আচরণ করে, আমরা যদি এক একটা আলোচনা করতে চাই সেটা হলো তার বিদ্যুতের যে ইফেক্ট প্রভাব সেটা হলো যে
কেমিক্যাল ইফেক্ট হয়, তারপর হলো ম্যাগনেটিক ইফেক্ট হয়, তারপর হলো হিটিং ইফেক্ট হয়। এইসব ইফেক্ট অনেকগুলাকে এইসব ইফেক্ট গুলার ভিতরে ভাগ করা হয়েছে। তাহলে আমাদের সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমাদের আবার পরবর্তী ঘুম যাওয়া পর্যন্ত আমাদের এই বিদ্যুৎটা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গ ভাবে জড়িত। তাহলে এটা আমি জাস্ট একটা সিলেবাস শুরু করলাম মাত্র, আমি এগুলো কিন্তু আবার তোমাদেরকে স্লাইড আকারে বা তোমাদের পরবর্তী বুধবার যে ক্লাসগুলো নেবে এই সাবজেক্টের উপরে বিশদভাবে আলোচনা করবে। সেখানে আমরা জানতে পারবো আমরা যারা শুধুমাত্র আজকে আলোচনা করলাম, যারা নতুন আজকে শুরু করছো বই পুস্তক নাও নাই বা নিছ, তারা প্রথম সাবজেক্টটা খুললে এইসব জিনিস সম্পর্কে জানতে পারবে। তো আমাদের পরবর্তী বুধবারে যে ক্লাস হবে সেখানে আমাদের বিশদভাবে আলোচনা হবে। তো আজকে মূলত পরিস্থিতি টাইপ সাবজেক্টের সাথে পরিস্থিতি মার্ক ডিস্ট্রিবিউশন এগুলো সম্পর্কে বলার প্রমুখ উদ্দেশ্য তোমাকে দিয়ে সে বইগুলো কিনে রাখলো বাসায় কয়েকটা বিস্তি ওঠা, তাহলে আমরা পরবর্তী ক্লাসে সহজে ক্লাসগুলো বুঝতে পারবো। তাহলে আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আর আজকে বিশেষ করে আমাদের আজকে থেকে অনলাইন ক্লাসটা গুলো অনলাইন ক্লাস শুরু হয়েছে, এর ভিতরে আমাদের অনেক কারিগরি ত্রুটি হ্যাঁ টেকনিক্যাল প্রবলেম গুলো হইতেছে, এজন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। তো পরবর্তী ক্লাস থেকে বা পরবর্তী সপ্তাহ থেকে আমরা যে ক্লাস গুলো কন্ট্যাক্ট করবো তোমাদের সাথে, আশা করি আমাদের আজকের যে সমস্যা গুলো দেখা দিয়েছে এগুলো আস্তে আস্তে রিকভারি করা সম্ভব হবে এবং আমরা এটা আশা করি সমাধান করতে পারবো। তো নেক্সট ক্লাস গুলা কোনো প্রকার ত্রুটি ছাড়াই নেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।